ই রিক্সা তথা টমটমের বাড়বাড়ন্তের কারণে রাজ্য জুড়ে এক দুর্ভিসহ অবস্থার মধ্য দিয়ে রয়েছে যান চালক থেকে শুরু করে যাত্রী সাধারণ। কোন ধরনের নিয়ম নীতি ছাড়া এক প্রকার মর্জি মাফিক চলছে টমটমগুলি। যতটুকু ক্ষমতা তার দ্বিগুণ বেশি যাত্রী বহন, রাস্তা জবরদখল করে পার্কিং যত্রতত্র টমটম দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করা, ট্রাফিক সিগন্যাল না মানা, সবকিছুই এই সকল টমটম চালকদের অভ্যাসে পরিণত। ট্রাফিক পুলিশও টমটম চালকদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা না নেওয়ায় একাংশ টমটম চালক মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। এদের বেপরোয়াতার কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এরপরেও কোনোভাবে শোধরানোর নাম গন্ধ লক্ষ্য করা যাচ্ছে না এই সকল টমটম চালকদের। বৃহস্পতিবার রাতেও শিশুসহ ছজন মানুষের প্রাণ ঝুঁকির মুখে ফেলে দিল এক টমটম চালক। এদিন তেলিয়ামুড়ার দিক থেকে তেলিয়ামুড়া খোয়াই সড়ক ধরে তৃষাবাড়ি রেল স্টেশনের দিকে ছজন যাত্রী নিয়ে ছুটছিল একজন লাল সাবাজ টমটম চালক। এই বিশাল সংখ্যক যাত্রী নিয়ে টমটম চালকের বসার মতো যেমন ব্যবস্থা ছিল না, তেমনি টমটম চালানোর ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছিল তাকে। ফলে যা হবার তাই হলো। যাওয়ার সময় ষোলঘরিয়া এলাকায় একটি লরির সাথে দুর্ঘটনায় মুখে পড়তে হয় টমটম চালককে। টমটম থেকে ছিটকে পড়ে শিশু সহ যাত্রীরা, এতে শিশু সহ ছজন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আহতদের মধ্যে জাসমনি কুর্মী নামের আড়াই বছর বয়সের একটি শিশুকন্যা গুরুতর আহত হয় এবং পিঙ্কি নামের অপর এক মহিলাও গুরুতর আহত হয় বলে জানা যায়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। ষোলঘরিয়া প্যাসেঞ্জার লাইনের সময় আছি, তখন অবশ্যই একটা বাস টাকা শুধু আমার টমটম বাতারে ঢোকাই দিয়েছে। তখন আমি অনেকক্ষণ চেষ্টা করছি বাঁচানোর লেগে, তারপরে কারেন্ট থেকে বাঁচা গেছি। এবার হালকা গায়ে পিসটা লাগছে, লাগছে পরে আমি একটু সাইডে সাইডে অনেক চেষ্টা করছি বাঁচানোর লেগে, তারপরে পারছি না, গাড়ি চলতে পারছে। তারপর ওই অবস্থা কোমর পাওয়া মাটিতে চোট লাগছে, একটা বাচ্চা তো মাথা মধ্যে চোট পাইছে, একজন মহিলা পাওয়া মধ্যে চোট পাইছে। গাড়িতে কতজন ছিল মোট? গাড়ির মধ্যে মোট ছিল ষোলঘরিয়া। আপনার নাম? আপনার এটা কি তার টমটম? উল্লেখ্য, আহতরা সকলে বহিরাজ্যের পরিযায়ী ব্যবসায়ী। প্রশ্ন হচ্ছে, এই ধরনের টমটমে ছজন যাত্রী কিভাবে বহন করছিল টমটম চালক, যা ব্যাটারি চালিত টমটমের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত যাত্রী বহন। তবে এই ধরনের ঘটনা হামেশাই ঘটছে রাজ্য জুড়ে, কিন্তু ব্যাপারে ট্রাফিক দপ্তর নীরব দর্শকের ভূমিকায়। প্রশাসনের পক্ষ থেকেও তেমন কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।